হ্যালো গাইস, আমরা অনেকেই কনফিউজ থাকি এই গরমে আমাদের কেমন আউটফিট পরা উচিত যাতে আমরা কমফোর্টেবলের পাশাপাশি আমাদের স্টাইলিশও দেখাই। সেজন্য আজকের এই ভিডিওতে বলবো পাঁচটি সেরা আউটফিট সম্পর্কে যেগুলি আপনি কলেজ, টিউশন, মল, ইউনিভার্সিটি, ক্যাজুয়ালি কোথাও ঘুরতে গেলে পার্টিতে আপনি পরে যেতে পারবেন। সেজন্য আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, সেজন্য ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ফ্যাশন রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো এক নম্বর আউটফিট হলো টি শার্ট উইথ জিন্স উইথ স্নিকার্স। আপনি যে কোনো কালারের সলিড টি শার্ট আপনি পরতে পারেন এবং প্যান্ট হিসেবে আপনি নেভি ব্লু অথবা লাইট ব্লু জিন্স আপনি পরতে পারেন অথবা আপনি চিনো প্যান্টও পরতে পারেন এবং শুজ হিসেবে আপনি হোয়াইট কালারের স্নিকার্স আপনি পরবেন। এবং অবশ্যই এই আউটফিটের সাথে আপনি ওয়াচ, ব্রেসলেট, রিং এবং পেন্ডেন্ট নেকলেস আপনি পরবেন। এই অ্যাক্সেসরিজ আপনার সিম্পল লুককে আরও ইনহ্যান্স করবে। এই আউটফিট আপনি কলেজ, টিউশন, মল, ইউনিভার্সিটি এবং কোথাও ঘুরতে গেলে আপনি পরতে পারেন। সো দু নম্বর আউটফিট হলো পোলো টি শার্ট চিনো প্যান্ট উইথ হোয়াইট স্নিকার্স। এখানে আপনি পোলো টি শার্ট হিসেবে আপনি যে কোনো কালারের পোলো টি শার্ট ইউজ করতে পারেন এবং প্যান্ট হিসেবে আপনি বেজ কালার চিনো ওয়্যার করতে পারেন। এছাড়াও আপনি অন্যান্য কালারের চিনো প্যান্টও ওয়্যার করতে পারেন এবং শুজ হিসেবে আপনি এর সাথে হোয়াইট স্নিকার্স পরবেন। এবং অবশ্যই আপনি এর সাথে বিভিন্ন অ্যাক্সেসরিজ অ্যাড করবেন, যেমন ওয়াচ, ব্রেসলেট, রিং আপনি পরতে পারেন। আপনি পোলো টি শার্টের মধ্যে ব্ল্যাক, বেজ, নেভি, ডার্ক ব্রাউন এবং ডার্ক ম্যারুন কালারের পোলো টি শার্ট আপনি পরতে পারেন এবং চিনো প্যান্টের মধ্যে আপনি ব্ল্যাক, বেজ, নেভি, গ্রে এবং খাকি কালার, এই কটি কালারের চিনো আপনি ওয়্যার করতে পারেন। সো তিন নম্বর আউটফিট হলো একটি প্রিন্টেড কিউবান কলার শার্ট এবং প্যান্ট হিসেবে আপনি এর সাথে পরতে পারেন ব্ল্যাক ট্রাউজার এবং শুজ হিসেবে আপনি এর সাথে ব্ল্যাক লোফার শুজ পরবেন। এবং অ্যাক্সেসরিজ হিসেবে আপনি এর সাথে সিলভার মেটেল ওয়াচ, পেন্ডেন্ট নেকলেস, সানগ্লাস এবং কিছু রিংস আপনি পরতে পারেন। এই আউটফিট আপনি ডেটিংয়ে, পার্টিতে এবং ক্যাজুয়ালি কোথাও ঘুরতে গেলে আপনি পরতে পারেন। সো চার নম্বর আউটফিট হলো একটি ডার্ক ব্রাউন কালারের লিনিন শার্ট এবং প্যান্ট হিসেবে আপনি বেজ কালারের চিনো প্যান্ট পরবেন এবং শুজ হিসেবে আপনি হোয়াইট কালারের একটি স্নিকার্স পরবেন। এটি একটি স্টাইলিশ কমফোর্টেবল একটি আউটফিট। এটি মূলত একটি ওল্ড মানি অ্যাস্থেটিক একটি আউটফিট। তো এই আউটফিট আপনি কোথাও ঘুরতে গেলে টিউশন, মলে এবং ইউনিভার্সিটি এবং কলেজে আপনি পরতে পারেন। এই আউটফিট আপনার উপরে অনেক রিচ এবং কুল একটি লুক প্রোভাইড করবে। সো পাঁচ নম্বর আউটফিট হলো একটি ফুল স্লিভ টি শার্ট এবং প্যান্টের কথা বললে একটি কার্গো প্যান্ট এবং শুজের কথা বললে হোয়াইট স্নিকার্স অথবা অন্যান্য স্নিকার্সও আপনি ইউজ করতে পারেন। এবং অবশ্যই এর সাথে আপনি অ্যাক্সেসরিজ অ্যাড করতে পারেন, যেমন ওয়াচ, ব্রেসলেট এবং নেকলেস। এই আউটফিট আপনি কলেজ, ইউনিভার্সিটি, কোথাও ঘুরতে গেলে, টিউশন, মলে আপনি পরে যেতে পারেন। তো গাইস, এই গরমে স্টাইলিংয়ের পাশাপাশি আমাদের হেয়ার অয়েলিং এবং শ্যাম্পু করা উচিত হেয়ারকে হেলদি রাখার জন্য। সেজন্য আপনি ইউজ করতে পারেন মামার্থ হিবিসকাস ড্যামেজ রিপেয়ার হেয়ার অয়েল উইথ হিবিসকাস অ্যান্ড কারি লিভস। এতে থাকা জবা ফুল এবং কারি পাতা ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করে, চুলকে মজবুত করে এবং চুলের গোড়ায় পুষ্টি যোগায়। এছাড়াও আপনি ইউজ করতে পারেন মামার্থ হিবিসকাস ড্যামেজ রিপেয়ার শ্যাম্পু উইথ হিবিসকাস অ্যান্ড কারি লিভস। এটি হেয়ারকে জেন্টলি ক্লিন করতে সাহায্য করে, এটি চুলকে মজবুত করে এবং চুলের গোড়ায় পুষ্টি যোগায়। এটি মেডসেফ সার্টিফাইড এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড অল হেয়ার টাইপসের জন্য। এবং এটি এসএলএস, প্যারাবেন ফ্রি এবং প্লাস্টিক পজিটিভ এবং ইন্ডিয়ান একটি ব্র্যান্ড। মামাআর্থের প্রত্যেকটি প্রোডাক্ট ন্যাচারাল গুডনেস ইনিশিয়েটিভ। আপনি যদি মামাআর্থের অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে কিছু কেনেন তাহলে এটি আপনার অর্ডারকে তারা যে গাছ রোপণ করে তার সাথে লিঙ্ক করবে। আপনি যদি মামাআর্থ অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপ থেকে এটি কেনেন তাহলে আপনি 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনি যদি এই কুপন কোডটি ইউজ করেন। এছাড়াও এই প্রোডাক্টটি অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, পার্পেল অ্যাভেলেবেল আছে, সেখান থেকেও বাই করতে পারেন অথবা এটি আপনার নিকটবর্তী অফলাইন স্টোরেও পেয়ে যাবেন। সো নিচে ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, চেক করে নেবেন। সো আগের ভিডিও লাইকেমটি এখনও কমপ্লিট হয়নি, তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা দেখে অবশ্যই লাইকেমটি কমপ্লিট করে দাও। এবং এই ভিডিও লাইকেম রাখছি অনলি 500, তো অবশ্যই তোমরা এই লাইকেমটি কমপ্লিট করে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ওয়াসাম কন্টেন্ট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।